প্রথমে আমি আমার এলাকা সম্বন্ধে বলি। বিশেষ করে আমি 2 বছর অতিবাহিত হয়েছে, আমি নির্বাচিত হয়েছি, এমপি হয়েছি। তো এই 2 বছরের মধ্যে আমি যে কাজগুলি সম্পন্ন করেছি, যেমন এলাকার মধ্যে রাস্তাঘাট যেগুলি হচ্ছে, এগুলি মাননীয় মেয়র সাহেব এবং আমি নিজে দুজনে সিদ্ধান্ত নিয়ে এই রাস্তাঘাটগুলি করছি। ঢাকা সিটি কর্পোরেশন কাউন্সিলর যারা আছেন ওরাও সাথে আছেন, এবং আরও ব্যাপক একটা পরিকল্পনা হয়েছে কীভাবে রাস্তার যেগুলি হয় নাই সেগুলি হবে। মাননীয় মেয়র সাহেব আমার সাথে সলা পরামর্শ করেছেন এবং কাউন্সিলরদের সাথে সলা পরামর্শ করেছেন। বিশেষ করে আমাদের যে মানে বড় কাজের মধ্যে যে ডেমরা সুলতানা কামাল ব্রিজ থেকে যেটা যাত্রাবাড়ি পর্যন্ত এসছে যে রাস্তাটা, হ্যাঁ, 6 লেনের রাস্তা, এটা একটা ব্যাপকভাবে এটা কাজ হচ্ছে, উন্নয়নের কাজ হচ্ছে, যেটা নাকি আমাদের বাংলাদেশের সমস্ত পূর্বাঞ্চলের মানুষ এটা সুবিধা ভোগ করবে, এটা আপনারা সবাই জানেন, আমি জানি। আর বিশেষ করে আমি শিক্ষার প্রতি আমার খুব বেশি রকম একটা দুর্বলতা আমার আছে। আমি আমার এলাকায় যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি তাদের স্কুলগুলিকে সুন্দরভাবে গড়ার জন্য বরাদ্দ এনেছি এবং নতুন নতুন ভবন করার জন্য বরাদ্দ এনেছি। আবার আপনি জেনে খুশি হবেন যে আমি প্রাথমিক গণশিক্ষা স্থানীয় কমিটির আমি সদস্য। ওই হিসাবে আমি ঢাকা পাঁচে আমার এলাকার মধ্যে প্রায় 50টার মধ্যে প্রাথমিক বিদ্যালয় আমি দৃষ্টিনন্দন করার জন্য আমি এটা পাশ করিয়েছি। এটা ধারাবাহিকভাবে প্রায়োরিটি বেসিস এটা এগুলি প্রত্যেকটা টেন্ডার হবে, এই বছর টেন্ডার হবে প্রায় 10টা, আগামী বছর 10টা, এইভাবে এই 50টা স্কুলকে দৃষ্টিনন্দন করে স্কুল করা হবে। বিশেষ করে যে আমরা জানেন যে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে এই 4টা ইসের এই ইউনিয়নকে ওয়ার্ডের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে তো এই এতগুলি ওয়ার্ড ছিল না, এখন আমার পরিস্থিতিতে 14টা ওয়ার্ড, যেমন ডেমরা, যাত্রাবাড়ি ইউনিয়ন, মাথৈল ইউনিয়ন, দুনিয়া ইউনিয়ন, এগুলি ইউনিয়ন ছিল, এগুলিকে ওয়ার্ডে রূপান্তরিত করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগুলি ওয়ার্ডে রূপান্তরিত হওয়ার পরে পরে তখন তৎকালীন সময় ছিল সাইদ খোকন মেয়র, সে তার কাছ মাধ্যমে সে আমার নেত্রীকে বলেছেন আমি তো ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছে, এখন যদি আমি জনগণের কাজ না করি, এলাকার যদি কাজ না করি, রাস্তাঘাট না করি, তারা ট্যাক্স দিবে না। এই জন্য নেত্রী বলেছে তুমি চিন্তা করো না নেত্রী, তাই 600 কোটি টাকা এই 4টা ইউনিয়নে বরাদ্দ করেছে এই ওয়ার্ডগুলিতে কাজ করার জন্য, এবং প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কাজ হচ্ছে, বিশেষ করে ড্রেনেজ, ডিপ ড্রেন, হ্যাঁ, সুয়ারেজ ব্যবস্থা এবং রাস্তাগুলি ঢালাই। আপনি গেলে হয়তো দেখতে পারবেন যে আগের চিত্র নয়, আগে যে ইউনিয়ন ছিল রাস্তাঘাট ছিল না, এখন যেভাবে রাস্তাঘাট হয়েছে, ঢাকা সিটির অন্তর্ভুক্ত করা হয়েছে দক্ষিণে, এখন বোঝা যায় না সিটি ঠিক সিটির মধ্যে আছে। বিশেষ করে আসলে দেখেন এই পরিবহন সেক্টরে আমি যাই না, আমি পরিবহন সেক্টরকে আমি সবসময় একটু দূরে থাকার চেষ্টা করি, আর সিলে একটু কিছু আমার দাওয়াত দিয়ে গেছে। আর বিশেষ করে এই যে লেগুনা টেম্পু টুম্পু যেগুলি আছে যারা চাঁদাবাজি করে, আমি ঠিক যাই না কারা করে। তবে আমি আমার পুলিশ প্রশাসনকে বলেছি যদি আমার নাম ভাঙিয়ে যদি আমার ছেলেও যদি চাঁদাবাজি করে, আমার ছেলেকে ছাড়বেন না আপনি, আর যদি ছেড়ে দেন আপনি আরও 400 টাকা থাকবেন আল্লাহর কাছে। আমি এটা বলেছি আমার ওসি ডিসি সব আরাই ছিল এদের সামনে বলে, তখন ডিসি ছিল ইত্তেফাক সাহেব, ওনার অফিসের মধ্যে দপ্তরের মধ্যে আমাদের 4টা ওসি ছিল সেখানে, কদমতলী থানার ওসি, শ্যামপুর থানার, ডেমরা থানার ওসি এবং জাতীয় থানার ওসি, এদের সামনে আমি বলেছি। আর বিশেষ করে আমি এগুলি তো কখনোই নিজেও পছন্দ করি না, আমি নিজে আমার সন্তান এগুলিও আমার এইসব অর্থ আমার মুখে দেউক আমি এটা চাই না। আর আমার সন্তান ছেলে থাকে অস্ট্রেলিয়া, আমি নাম ভাঙে এটা সে আপনি একটা কথা বলছেন ঠিকই, নাম ভাঙে তো চলে, এখন কথা হলো যে মানে আমি কীভাবে কী করব, আমার তো আবার আমি কেন, আমার তো প্রশাসনিক যে ওরা তো মনে করেন কেস মামলা যারা পুলিশ করতে পারে এদের হাতিয়ার আছে ওরা পারে, কিন্তু আমার কাছে তো আমি মুখে বলি কিন্তু আমার কথা যদি না শুনে, তো এখানে তো মনে করেন অন্য একটা এখন আমার নাম ভাঙে। হ্যাঁ, টাকা পাঁচ আসনে যদি ভালো কিছু হয় সেটা আপনি, হ্যাঁ, এই ফল তো আমি নেব, খারাপটা আমি নেব, হ্যাঁ, খারাপটা আমি নেব, খারাপটা আমার। যে রাস্তার যে দূর অবস্থা সেটা এমপি হিসেবে আপনি কি কোনো সংস্থার সাথে কথা বলেছেন যে আমি এটা আমার উপরে পড়ছে? এটা আমি, হ্যাঁ, এটা আমি লিখিত ডিউ দিছি যে রাস্তাটাকে ঠিক করা হোক। এই জি আগে কি জানি করলেন জয়কে বলা হয়েছে, জয় বলে স্যার করতেছি করবো, এই তো অনেকবার বলার পর পরে, তো যদিও এটা রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তা, এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব না, কিন্তু মূলত কিন্তু সিটি কর্পোরেশনের দায়িত্ব না। তারপর কিন্তু আপনার খেয়াল করে দেখবেন আপনার ডেমরার যেই রাস্তাটা,
যেটা ডেমরা গেছে, যেটা এটা যাতায়াত থেকে ওইখানে কিন্তু মনে করেন সুন্দরভাবে মাননীয় মেয়র সাহেব সে নিজে দাঁড়ায় থেকে আইসা দেখছে রাস্তা ঠিক হয়েছে কিনা, থিকনেস ঠিক আছে কিনা। আমি ওনারে আমি লাখবার সালাম জানাই, উনি যাই সেগুলি করে গেছেন। তবে আমাদের এই যেটা বিশ্ব রোডে যেটা গেছে যে রাস্তাটা, এটা খুবই খারাপ, খুব নাজুক অবস্থা। এটা চেষ্টা করবো আমি মেয়র সাহেব বিশুদ্ধ সাক্ষাৎ দিব, আমার ওনার সাথে আমার সাথে আলাপ আছে, ওই বৃহস্পতিবার দিন আমি ওনার সাথে বইলে এই রাস্তাটা করাই নিই। ধন্যবাদ, এই আপনাকে ধন্যবাদ।